প্রধানমন্ত্রী গ্যারান্টি পূরণ এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছিলেন শান্তনু ঠাকুর। তিনি বলছেন সাধারণ মানুষ সিএর যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব পাচ্ছেন, কিন্তু তারপরেও তৃণমূল রাজনীতি করে যাচ্ছে। নাগরিকত্বের গ্যারেন্টি পূরণ হয়েছে বাংলায়, যারা নাগরিকত্ব পেয়েছেন তারা ঠিক কি বলছেন, শংসাপত্র যারা পেয়েছেন তারা ঠিক কি বলছেন শুনবো। লোকসভা ভোটের শেষ দফাতেই বড় ধামাকা, অর্থাৎ মোদি ধামাকা বলা চলে। বারবার বলছে যে মোদি ঝড়, আর সেই মোদি ঝড়েই বলা চলে এবার চলে আসলো বাংলাতে। এবার বাংলাতে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা পেলেন নাগরিকত্বের সার্টিফিকেট। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মতুয়া সম্প্রদায় উদ্বাস্তু সম্প্রদায় মানুষের মধ্যে। আমার সঙ্গে একজন ভদ্রমহিলা রয়েছেন, একবার সরাসরি দেখানোর চেষ্টা করবো, শান্তিলতা বিশ্বাস। মুহূর্তে তার যে নাগরিকত্ব সার্টিফিকেট, ঠিক সেই সার্টিফিকেট হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন, কতটা খুশি? অনেক অনেক খুশি, মানে তার কোনো শেষ নাই। কি বলবেন নরেন্দ্র মোদী সরকারকে, কি বলবেন? ও হাজার হাজার নমস্কার জানাই তাকে, ধন্যবাদ জানাই। আর আমার আরও যারা জাতীয় ভাইরা আছে তারাও যেন আমার মতন এরকম নাগরিকত্ব পায়, আবেদন করে তাদের যেন পায়ের তলে মাটি আসে, এইটা আমিও তাদের কাছে আমি আবেদন ই করি আর কি। বাংলাদেশে কোন জায়গায় থাকতেন? বাংলাদেশে আমার জেলা ছিল হচ্ছে যশোর, থানা ছিল কালিয়া। আর অত্যাচারিত হয়েছে? হ্যাঁ, অত্যাচার আর কি, চুরি ডাকাতি, তারপরে আমাদের বড় বাড়ি ছিল প্রায় ডাকাতটা ঢুকতেছে তো। আজকে মনে পড়ে সেই দিন? হ্যাঁ, সেই দিনগুলো এখনো চোখের সামনে ভাসে, মনে পড়ে। যা হোক, সেই অত্যাচারে আমরা এই পাশে চলে আইছি। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া প্রত্যেকের মধ্যে। তবে এই যে একদিকে যেমন এই বাংলার সরকার পূর্ণ হয় মনের আশা, তারপরে মোদীবাবু উনি আমাদের জন্য যেটুকু করছে ওনারও যেন সেই আশাটা পূর্ণ হয় যে না, উপার বাংলা থেকে যারা এসছে, যারা আমরা হিন্দুরা, তাদেরও যেন সেই মনের বাসনাটা পূর্ণ হয়। আপনি তো আপনার স্বামীও তো আবেদন করেছিল, স্বামী কি পেয়েছে? না, পরিবারের একজন পেলেই হবে, সবার নাগরিকত্ব তো দরকার নেই, এক পরিবারে একজন পেলেই তো সেটা গ্রান্টেড হয়ে গেল। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু মানুষরা এদেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা মানে হ্যারাসমেন্ট হতাম, সেটা হচ্ছে এইরকম যে আমরা বাংলাদেশ থেকে এসছি, যে কোনো সময় পুলিশ ধরে আমাদের মানে হ্যারাসমেন্ট করত। তো এই ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে আমি নমস্কার জানাচ্ছি, এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজি, তাকেও আমি নমস্কার জানাচ্ছি। কারণ আজকে আমরা এই সিএ লাগু হওয়ার পর আমি সিএ ফর্ম ফিল আপ করেছিলাম, তারপর আজকেই মনে হয় আমি এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রথম এই সিএ ফর্ম ফিল আপ করার পর আমি সেই নাগরিকত্বটা পেয়েছি। কজন আছে আপনার পরিবারে? আর মানে একেবারে চলে এসেছেন ওপর থেকে। তা আপনার মানে কবে মনে হয়েছে যে এরকম নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে যখনই আমি নিউজে শুনেছি তখন থেকেই আমি মনে হয়েছে যে পোর্টালটা চালু হলে আমি অ্যাপ্লাই করব। কবে অ্যাপ্লিকেশন করেছিলেন? এপ্রিলের 27 তারিখে। আপনাকে ডেকেছিল কবে? মে মাসের 27 তারিখে, মানে কত কয়েকদিন আগে। তারপরে আপনি এর মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন 29 তারিখে। মানে কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে। মানে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা কেউ আবেদন করবেন না, করলে ফেঁসে যেতে পারেন। না না, এটা সম্পূর্ণ ভুল তথ্য, যে এটার কোনো ভিত্তি নেই এবং এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আপনার আমি বলবো সাধারণ জনগণের, যারা আমার মতো উদ্বাস্ত আছেন এখানে, সবাই অ্যাপ্লাই করুন, একদম সিম্পল প্রসেস, নাগরিকত্ব পেয়ে। আপনার কোনো অসুবিধা হয়নি? না, আমার কোনো অসুবিধা। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন শুনবো।
সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, এটা মোদিজির গ্যারেন্টি। বিগত 50 বছরে যে কংগ্রেস বলেছিল ওপার থেকে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কংগ্রেস তাদেরকে নাগরিকত্ব দিতে পারেনি। সে কাজটি আজকে আমাদের মোদি সরকার করেছে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজও শুরু হয়েছে। এই আইনটি কেন্দ্রের আইন, কোনো রাজ্য যদি চায় এটাকে লাগু না করবে এটা করতে পারে না। এটা রাজ্য কেন্দ্রের আইন, আইন প্রণয়ন করতেই হবে। এবং যারা ওপার বাংলা থেকে এসেছেন কিংবা অন্য দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এসেছেন, 5টি ধর্ম, হিন্দু, জৈন, পারসি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। 5 বছর অপেক্ষা, মাত্র 8টা নাগরিক, তাও নির্বাচনের আগে, তাও নির্বাচনের শেষ দফায়, কোন দফায়, যেখানটাই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট আছে। তাহলে অঙ্ক খুব সহজ, মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নেবার জন্য তাদেরকে নতুন করে বিভ্রান্ত করে আবার নির্বাচনের আগে মাত্র 8 জনকে নাগরিকত্ব দেওয়া হবে। 7 জনকে দেওয়া হয়নি সেটা বলা হোক, 7 জনকে দেওয়া হয়েছে কিন্তু কতজনকে দেওয়া হয়নি এবং কেন দেওয়া হয়নি এবং তাদের ভবিষ্যৎ কোথায় ঠেলে দিলেন এই সিএ কার্যকর যারা করছেন, এর জন্য তো উভয় মমতা এবং মোদি দায়ী। তারা প্রকৃতপক্ষে সে ভারতবর্ষে যে মানুষগুলো আছেন যুগ যুগ ধরে, তাদের আজকে বেনাগরিক করে দেওয়ার পরিকল্পনা করছেন। সিএ এক সাংঘাতিক আত্মহননকারী আইন, যেটা আমরা বারবার বলছি এবং সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। খুব অন্যায়, নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলে প্রতিশ্রুতি দিয়ে এখন নানান রকম বিধি নিষেধ আরোপ করছে, এটা মানুষের সঙ্গে তঞ্চকতা। চৌঠা জোন ভোটের রেজাল্ট, মানুষের মনোনীত রিপাবলিকে ভোর 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয়। চৌঠা জুন ভোটের রেজাল্ট, মানুষের মনোনীত রিপাবলিকে মোদি কি গ্যারান্টি হ্যায়, ভোর 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয়। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। বারুইপুরের ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ, ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার 3 জন। আর এই খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা, এই সমস্যাটা, এই সার্টিফিকেটটা আর কোনোদিনও হবে না। ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ, কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন, ওনার পরিবার ভারতের সিটিজেন। এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। তো আমি বলতে চাই, যারা আজকে অপপ্রচার করেছিলেন যে সিটিজেনশিপ পেলে আপনার নাগরিকত্ব চলে যাবে, সরকারি সুবিধা চলে যাবে, আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে, আমি তাদের বলতে চাই, উনি আমাদের সঙ্গে প্রেজেন্ট এখানে আছেন, উপস্থিত, ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি, ওনার আধার কার্ড বাতিল হয়নি, রেশন কার্ড বাতিল হয়নি, প্যান কার্ড বাতিল হয়নি, কোনো কিছু বাতিল হয়নি, যা যা আছে সমস্ত কিছু আছে। উপরন্তু ভারত সরকারের স্বীকৃত এই সার্টিফিকেট ওনাকে উদ্বাস্তু তকমা থেকে চিরদিনের জন্য আজকে নিষ্কাশিত করল। তা আমি মনে করি যে সিটিজেনশিপ নেওয়া সকলের জরুরি। এই জিনিসটা আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি, যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুরক্ষা কবজের কাজ করছে। আপনারা ওনার কাছ থেকেও শুনবেন, ওনার প্রতিক্রিয়াও শুনতে পারবেন। আমি বলতে চাই, আপনারা দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন। একটা বিরাট সংখ্যক মানুষের ভারতবর্ষে সিটিজেনশিপের দরকার আছে। আপনারা রাজনৈতিক কারণে এই অপপ্রচার করছেন এবং এই অপপ্রচার করে আপনাদের কোনো আদৌ লাভ হচ্ছে না। যে মানুষগুলোর ভারতবর্ষে সিটিজেনশিপ দরকার, যে মানুষগুলোর ভারতবর্ষে সিটিজেনশিপের মাধ্যমে আজকে তাদের ভারতবর্ষের বিভিন্ন সমস্যা থেকে তাদের সমাধান হওয়া উচিত, তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই সার্টিফিকেটটা জরুরি। আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন, আমি তাদেরকে বলতে চাই, ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস, আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন, ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন। ওনার কোনো কিছু দেখাতে হয়নি, কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি, এই কারণেই পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। তো যারা নিঃশর্ত নিঃশর্ত করে চেঁচাচ্ছিলেন,
তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কিসের নিঃশর্ত নাগরিকত্ব দেবে ভারত সরকার? তারপর তাতে আবার শর্তটা কিসের? তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে, যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন আর যারা এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষে।